থাম্বনেল দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কোন ব্যাপার নিয়ে কথা বলার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখছো, তারা কিন্তু বিভিন্ন সোর্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়েছো, এবং এক্ষেত্রে সবাই তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছে এইভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার চাকরি নিশ্চিত, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে অবদান রেখেছে, এখানে পড়লে তোমার লাইফ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি বাইরে যেতে পারবে, এই সেই অনেক হিবিজিবি টাইপের কথাবার্তা তোমরা শুনে আসছো। তো টু বি অনেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কিছু কিছু না অনেক ভালো দিক আছে যেটাতে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা উচিত, আবার এমন কিছু ব্যাপার আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটাও তোমার জানা থাকতে হবে পাশাপাশি, যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও কিনা, এই ডিমেরিটস পয়েন্টগুলা সাথে নিয়ে। তো এক্ষেত্রে আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কেন পড়বা এই ব্যাপারে আলোচনা করব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা না, এই ব্যাপারটা আমি একদম শেষে শেষে লাস্ট পয়েন্টটাতে গিয়ে আমি আলোচনা করব। তো এক নম্বর পয়েন্ট, তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, তোমার কেন পড়াশোনা করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো প্রথম কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে একটা লোগো দিবে, যে লোগোটার দাম অনেক। হ্যাঁ, তুমি এই লোগোটা দেখায় তুমি যে কোনো জায়গায়, বাংলাদেশে যে কোনো জায়গায় একটা রেপুটেশন পাবা আলাদা। তুমি তোমার গ্রামে গিয়ে কিংবা তোমার পাড়া প্রতিবেশীর কাছ থেকে তুমি যে ভ্যালুটা পাবা, যে দেখলেই বলবে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অবশ্যই মেধাবী। মানে মেইন কথা হচ্ছে, জাস্ট একটা লোগো দেখে তোমাকে জাজ করে ফেলবে যে তুমি ভালো ছেলে হবা, পড়াশোনা জানো, মেধাবী ছেলে। এটা তোমাকে তোমার অনন্য উচ্চতায় নিয়ে যাবে তোমার সামাজিক মর্যাদার দিক থেকে, যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নিবে কিনা, হয় নিবে হয়তো বা এর থেকে হচ্ছে একটু কম ইয়েতে। বাংলাদেশের পার্সপেক্টিভ আমি বলতেছি, যে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেও তুমি সেটা পাবা, তবে হয়তো স্লাইডলি কম পাবা। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, তোমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসো কিংবা গ্রাম থেকে যারা আসো, যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, তারা তুমি ঢাকায় হিউজ টিউশনই পাবা এই লোগোটার জন্য। আমি বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চুজ করছিলাম এই লোগোটার জন্য, এবং এই যে টিউশনিটার জন্য, কারণ আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, গ্রাম থেকে আসছি, আমার প্রথম কথা ছিল আমার নিজের খরচটা নিজেকে চালাইতে হবে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি আর ভালো অপরচুনিটিস পাবা না, এক্সেপ্ট বুয়েটের ক্ষেত্রে আলাদা হিসেবে, আমি সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলতেছি। তিন নম্বর পয়েন্টটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার যে পরিমাণ লিঙ্ক আপ হবে সেটা ইনক্লুডেড বুয়েট, হ্যাঁ, বা আদার্স যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়লে, মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ লিঙ্ক আপ তৈরি করতে পারবা এটা আর কোথাও পাবা না। লিঙ্ক আপটা তোমাকে কি কাজে দিবে, এটা কিন্তু এমন না, সরি আমার ফোনটা পড়ে গেছিল, এটা কিন্তু এমন লিঙ্ক আপ না যেটাকে হচ্ছে তুমি পাড়া প্রতিবেশী বা গ্রামগঞ্জের যে পলিটিক্যাল যে লিঙ্ক আপ সেরকম টাইপের, এটা এরকম না। তোমার কিছু ভাই হবে এখানে, তোমার কিছু বোন হবে এখানে, যারা সরকারি বিভিন্ন উচ্চ পদমর্যাদা সম্পন্ন চাকরিতে থাকবে, তারপরে বাইরে বিভিন্ন ইউরোপের কান্ট্রি বা আমেরিকাতে বা বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হবে, তাদের কাছ থেকে তুমি যে কোনো হেল্প, যে কোনো পরামর্শ তোমরা করতে পারবা তোমার কেরিয়ার রিলেটেড। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি পাবা, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে মনে হয় যে লিঙ্ক আপটা তৈরি করা। পাশাপাশি তুমি আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে ঢাকায় চলার যে একটা অভ্যস্ততা, তুমি ধরো ওই যে পাশে গুলিস্তান, তুমি গুলিস্তানে চলতে পারবা, তুমি সারা ঢাকায় হচ্ছে মনে করো যে অনায়াসে চলাফেরা করার মতো তোমার একটা অ্যাবিলিটি তৈরি হবে, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়লে হয়তো তুমি সেটা পাবা না। তিন নম্বর পয়েন্টটা হচ্ছে রিসার্চের সুযোগ। তুমি দেখবা যত টাকা হচ্ছে বরাদ্দ হয় সরকারি থেকে, যে বাজেট থাকে, সেখান থেকে অনেক বড় একটা এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, যদিও রিসার্চের পারপাসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ বরাদ্দ হয় সেটা খুবই নগণ্য, বাট তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে রিসার্চের সুযোগটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি পাবা যদি তুমি ইচ্ছুক হও। এখন অনেকেই ভাবতে পারো রিসার্চ দিয়ে কী হবে এই সেই, আসলে রিসার্চ কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মানকে ইয়া করে আর কি, ভ্যালুয়েট করে। তো আর তুমি স্টুডেন্ট হিসেবে কতটা পারদর্শী, বাইরে গিয়ে তুমি হচ্ছে কোনো একটা জায়গায় ইনভেনশন করতে পারবা কিনা, বা তুমি সেখানে তাদের সাথে কোপওয়েট করতে পারবা কিনা, এটা ডিপেন্ড করবে তোমার রিসার্চের উপর, এবং বাইরে গেলে তোমাকে অবশ্যই রিসার্চের সাথে যুক্ত থাকতে হবে। তো এই রিসার্চের সুযোগটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদার্স যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বেশি পাবা, এটা হচ্ছে একটা ভালো পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্ট আমি লিখে রাখছি এরকম, যে সরকারি চাকরির জন্য পড়াশোনার যে প্রিপারেশনের যে একটা প্রিপারেশন ইয়ে আছে, পরিবেশ আছে, সেটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি পাবা। কীভাবে বেশি পাবা, এখানে যারাই আসে, আমি বলবো না সবাই মেধাবী একেবারে অনেক, বাট এখানে বেশিরভাগই হচ্ছে খুব সিরিয়াস থেকে পড়াশোনায়, হ্যাঁ খুব সিরিয়াস থাকে, এবং তারা তাদের কেরিয়ার নিয়ে সচেতন, যে কারণে তারা হচ্ছে যখন থার্ড ইয়ারে পড়ে তখন থেকেই বা সেকেন্ড ইয়ারে পড়ে তখন থেকেই যারা বিসিএস পড়তে চায় তারা বিসিএস এর বই কিনে ফেলে, পাশে নীল ক্ষেত আছে, এখান থেকে তারা দেখবে রুমে রুমে এই পড়াশোনা, একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা হচ্ছে বিসিএস পড়া শুরু করে দিচ্ছে। তুমি এইটা অন্য বিশ্ববিদ্যালয়ে পাবা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে পরিমাণ সিরিয়াস থাকে সেটা অন্য বিশ্ববিদ্যালয়ে পাবো না। একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি কিংবা হচ্ছে সায়েন্স লাইব্রেরিতে তুমি যদি সকাল 6টা 7টার দিকে যাও, গিয়ে দেখবে বিশাল একটা লাইন লাগছে শুধুমাত্র
এই ইয়া দখল করার জন্য, একটা সিট দখল করার জন্য সারা দিন তারা পড়বে এবং সন্ধ্যা রাত 10টায় ফিরবে। তো এখানে সবাই যে গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছে ব্যাপারটা কিন্তু তা না, এখানে অনেক জুনিয়র ছেলেপেলেও থাকে, তারাও খুব সিরিয়াস থাকে শুরু থেকেই। তো এই যে তোমার রুমমেট কিংবা তোমার ব্যাচমেট বা তোমার পাশের রুমে যে থাকে তারা, এই তোমার ফ্রেন্ডরা যে পড়াশোনার প্রিপারেশন নিচ্ছে, এটা দেখে তোমাকে উদ্বুদ্ধ করবে তুমি কিভাবে তোমার বিসিএস জার্নি কিংবা হচ্ছে তোমার সরকারি চাকরির প্রিপারেশনটাকে তুমি গুছাবা, এটা তোমাকে এখানে বড় একটা হেল্প করবে। এটা অন্য বিশ্ববিদ্যালয়ে হলেও হেল্প করবে তোমাকে, এটা আসলে ব্যক্তিগত ব্যাপার। তবে এইখানের যে পরিবেশটা আমি ফিল করছি যেটা, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ডরা যখন যাইতো তখন আমি ঠিক থাকতে পারতাম না, এবং আমি হিউজ পরিমাণ পড়াশোনা করছি লাস্ট ওই আন্দোলনের আগের 6 মাস, এবং তারপরে আমার লাইফের একটু গতিবিধি চেঞ্জ হয়ে গেছে। আমি হয়তো এখনও সরকারি চাকরি বিস্তার থাকতেও পারি নাও থাকতে পারি, সেটা ভিন্ন বিষয়, এখন দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মোস্ট ইম্পর্টেন্ট 5টা পয়েন্ট, যেগুলোর জন্য তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চুজ করতে পারো, অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়কে রেখে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আসবে, এই পয়েন্টগুলো। এটা তো দেখো, অনেক সময় তোমরা সাবজেক্ট চুজ দেওয়ার সময় অনেক ভেবা চেকা খাও যে আমি অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাইছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মাল সাবজেক্ট পাইছি, তো এখন আমি কোনটা চুজ করব, এটা একান্তই তোমার তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি কেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা না, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত না, এই সম্পর্কে 4টা পয়েন্ট বলতে চাই, এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তুমি হচ্ছে হয়তোবা মানে বাইরের যে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের চাপে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চুজ লিস্টে আগে রাখবা, খুবই স্বাভাবিক, কিন্তু তোমার এই বিষয়গুলো বিবেচনা করেই আসতে হবে, এবং এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এবং তোমার ক্যারিয়ারের জন্য, তোমার ফিউচারের জন্য, তোমার ফ্যামিলির জন্য, সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। শুধু মানুষের কথাই উদ্বুদ্ধ হয়ে, মানুষের কথায় প্রভাবিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসো না, অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট রেখে বা তুমি যেটাতে পড়তে আগ্রহী, যেটাতে তোমার ইন্টারেস্ট আছে সেটাকে রেখে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসো না, কারণ এই 4টা পয়েন্ট আমি তোমাকে বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা যদিও মেনে নেওয়ার মতো, 1 নম্বর পয়েন্টটা হচ্ছে তুমি ক্যাম্পাসের স্বাদ পাবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেয়ালে ঘেরা কোনো ক্যাম্পাস নাই, এখানে অনেক গাড়ি ঘোড়া এই সেই মানে যানজট এগুলো অসব কি সবসময় লেগেই থাকে। তুমি হয়তো কার্জনের পরিবেশটা একটু ভালো পাবা যারা সায়েন্সে পড়ো, আর যারা আর্টসে পড়ো বা কমার্সে পড়ো তারা হচ্ছে ওই কলা ভবনের ভিতরের এরিয়াটা ভালো পাবা, আর চারুকলাতে যারা পড়ো তারা চারুকলার ভিতরে ভালো পাবো, কিন্তু তুমি যে বাইরের যে পরিবেশটা দেখবা, যে রাস্তায় বের হইলে মানে তুমি ক্যাম্পাস মানে তোমার এরিয়া থেকে একটু বের হইলে দেখবা যে অনেক যানজট এই সেই লেগেই আছে, একটা বাউন্ডারিতে ঘেরা একটা যে ক্যাম্পাস থাকবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেটা তুমি পাবা না। ইভেন আমরা সায়েন্সের ছাত্ররা কখনো টিএসসিতেও যাইতে পারি না কোনো কাজ ইয়ার জন্য, মানে আমরা মাসে একবারও যাই না টিএসসিতে, দেখা যায় বছরে 2-3 বার বা 4-5 বার যাই, আড্ডা দেওয়ার জন্য তাও যাওয়া হয় না, যাত্রাপথে রাস্তায় পরে তাই যাই হয়তো বা, মানে সায়েন্সের ছেলেরা যদি টিউশনে মিশনে ব্যস্ত থাকে যে কারণে দেখা যায় খুবই কম সংখ্যক স্টুডেন্ট টিএসসিতে গিয়ে আড্ডা দিতে পারে। কলাভবন বা আর্টসের পোলাবান বা কমার্সের পোলাবান যারা আছে, যারা স্টুডেন্ট মানে যারা আছে যাওয়া আসা করা তাদের জন্য একটু ইজি থাকে, তারা অবশ্য যায় এটা, কিন্তু তুমি ক্যাম্পাসের স্বাদটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক কম পাবে এখানে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোলাহল কেওয়াস, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হিউজ স্টুডেন্ট ভর্তি হয় জানো, আমাদের বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হচ্ছে এখন 43,000, প্রতি বছর 7,000+ স্টুডেন্ট ঢুকে, আমাদের কিন্তু এত ক্যাপাসিটি নাই আসলে এই স্টুডেন্টগুলোকে জায়গা দেওয়ার মতো, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে 100 জন 120 জন করে বসে একটা টিচার ক্লাস নেয়, যদিও ক্লাসরুম বড়, প্রজেক্টরে ক্লাস করানো হয়, স্পিকারে স্যারের কথা যায়, কিন্তু তারপরেও এটা হিউজ একটা মানে তোমার অ্যাডজাস্ট করার জন্য একটু সময় লাগবে। হ্যাঁ, এক্ষেত্রে বাইরের কোলাহল, বিভিন্ন পলিটিক্যাল সাউন্ড, তোমার রাত 3টা 4টার দিকে তোমার ঘুম ভেঙে যেতে পারে, তোমার ক্লাসরুমে ক্লাস হচ্ছে বাইরে হচ্ছে মিছিল যাচ্ছে, এটা তোমার মেনে নিতে হবে, কার্জনে বসে তুমি পরীক্ষা দিচ্ছ বাইরে হচ্ছে পলিটিক্যাল স্লোগান চলতেছে, এরকম এটাও তোমার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই ব্যাপারগুলো, একটা ব্যাপার হচ্ছে 7 কলেজ, 7 কলেজে হচ্ছে প্রায় 1.5 লক্ষের মতো স্টুডেন্ট আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং থেকে তাদের সব কার্যক্রম সম্পন্ন করে। তো এক্ষেত্রে তুমি যদি রেজিস্টার বিল্ডিংয়ে হচ্ছে তুমি যদি যাও তোমার একটা কাজের জন্য 2-3 দিন ঘোরা লাগতে পারে, এখন না বিকালে লাঞ্চের পরে না কালকে এইসান এই সেই সব কথা শোনা লাগতে পারে, তার মধ্যে এই মানে সব কিছু মিলে একটা জগা খিচুড়ি টাইপের বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে তুমি কোনো দিনই গোছানো একটা পরিবেশ পাবা না কোনোভাবেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সিজি কম উঠাইতে পারবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, সিজি বলতে রেজাল্টকে বোঝাচ্ছি, তুমি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও যে পরিমাণ রেজাল্টটা উঠাইতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার থেকে কম রেজাল্ট উঠাইতে পারবা, কারণটা আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ডিপার্টমেন্ট 80% থেকে 90% ডিপার্টমেন্ট হচ্ছে অনেক ওল্ড বলতে হচ্ছে পুরাতন ডিপার্টমেন্ট, এখানে বেশিরভাগ টিচাররা হচ্ছে প্রফেসর, এবং শুধু প্রফেসর না অনেক বড় বড় প্রফেসর, এবং এরা হচ্ছে একটা নৈতিকতার মধ্যে থাকে, তারা একটা আদর্শ ধারণ করে, তুমি যদি একটা নাম্বার তাদের কাছ থেকে নিতে যাও ওই একটা নাম্বারের জন্য তোমাকে 1 রাত পড়তে হবে, মানে তুমি 0.5 নাম্বারও কোনো দিন ফ্রিতে পাবো না, এক্ষেত্রে তুমি যত যাই করো না কেন তোমাকে পড়তে হবে, পড়ে লিখতে হবে, তারপর তাদের কাছ থেকে মার্কসটুকু আদায় করে নিতে হবে, মানে তুমি একদমই পড়াশোনা করবে না তারপরেও তোমার পড়তে হবে। এখন তুমি মনে করতে পারো যে আমি তো ইন্টারে পড়ি, আমি যে পরিমাণ পড়াশোনা করি এটা কোনো ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ে আসো ভাই বিশ্বাস করো তুমি এই ভালো স্টুডেন্ট থাকবা না, মানে তুমি মাসে 2 দিন পড়তে পারবা কি না
আমার সন্দেহ আছে। তুমি এই লাইন এইটুকু পয়েন্ট কোট করে রাখো, ভিডিওটা কেটে রাখো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তারপরে 1 বছর পরে আমাকে বললো যে ভাই আপনার কথা সত্যি না, আমি তো পুরো প্রতিদিনই পড়ি। তুমি যদি টপার 1-2-3-তে থাকো তাহলে সেটা ভিন্ন আলাপ, সেটার কথা আমি বলতেছি না, বাট ইন জেনারেল 98% পোলাপানের কথা বলতেছি আমি। সিজি উঠবে না, এক্ষেত্রে তুমি চাকরিতে একটু প্যারা খাবা, মানে বুঝতেই পারতেছো বাইরে যাওয়ার জন্য একটু প্যারা খাওয়া লাগতে পারে, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি খুব সহজে সিজিটা তুলতে পারবে, খুব সহজে না বাট কম্পেয়ারলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু সহজে। মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেটার জন্য তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে না, সেটা হচ্ছে পলিটিক্স বা আন্দোলনের জন্য। তুমি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা অনেক সুদূর প্রসারী, বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত, বাট এটা যেমন একটা বলার গল্প করার মতো পয়েন্ট, বাট এটা হচ্ছে আমাদের জন্য একটা, আমাদের জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য একটা বিশাল একটা কারণ। কারণটা হচ্ছে এই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন ঢুকবা, তুমি শুরু থেকে দেখবা যে এখানে হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্লোগান, এবং বাংলাদেশের যে সেন্ট্রাল পলিটিক্স নিয়ন্ত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তুমি যদি হলে ওঠো তাহলে তোমার জীবন একেবারেই পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়ে যাবে। এবং পলিটিক্সটা শুধু এরকমই না যে তোমার শুধু মানে একটা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস হয়ে যাবে, তোমার পলিটিক্সটা হয়ে যাবে প্রধান, তোমার পড়াশোনা হয়ে যাবে কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের মতো। মানে তুমি যদি হলে ওঠো তোমার প্রধান কাজই থাকবে পলিটিক্সের সাথে যুক্ত থাকা। আজকে প্রতিদিনই প্রায় থাকতো ছাত্রলীগ যখন ছিল, মানে যখন শেখ হাসিনার পতনের আগে, তখন প্রতিদিন প্রোগ্রাম থাকতো, প্রত্যেকটা পোলাপানের জীবন হেল করে দিছে। মানে তুমি প্রতিদিন গেস্ট রুম ভাইদেরকে সালাম দেও, রাত করে দাঁড়ায় থাকা, এই সেই, মানে এটা আমি তোমাকে আনএক্সপ্লেইনেবল, এটা তোমার বুঝতে পারবো না যে কি বড় একটা প্যারা ছিল। প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ হেল করে দেয়। ফার্স্ট ইয়ারে গণরুমে থাকতে হবে তোমার 1 বছর, সেটা মানে আগে ছিল, এখন নাই, এখন যদিও চেঞ্জ হয়েছে, আমি জানি না এই অন্তর্বর্তীকালীন সরকারের চলে যাওয়ার পরে কি হবে সেটাও আমি জানি না, কিন্তু দেশটা তো বাংলাদেশ, আমার কাছে মনে হয় যে আবার হয়তো বা সেই পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আর এখনই বা খুব ভালো কি, এখন তো এই যে দেখো আন্দোলন, 2 দিন পর পর ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, তারপর এইটা না মানলে এটা হবে না, এটা না মানলে এটা হবে না, 7 কলেজের সাথে ঝামেলা, 7 কলেজ তারা অধিভুক্তি বাতিল করে, পাবলিক বিশ্ববিদ্যালয় চাই, আমরাও চাই তাদের অধিভুক্তি বাতিল হোক, এই যে আন্দোলনগুলো, প্রত্যেকটা আন্দোলনের সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং প্রতিদিন এমন কোনো দিনে রাজত্বে গিয়ে তুমি পাবা না যে হচ্ছে আন্দোলন চলতেছে না। তো এগুলো শুরু তো হয় হল থেকে বা তোমার ডিপার্টমেন্ট থেকে, তো এগুলো তোমাকে টলারেট করতে হবে। এবং সবচেয়ে খারাপ যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি যখন পলিটিক্সে জড়ায় যাবা, যদি আওয়ামী লীগ থাকে, যখন আওয়ামী লীগ ছিল বেশিরভাগ স্টুডেন্ট আওয়ামী লীগের রাজনীতি করতো, এখন তাদের ফিউচার, কিন্তু ফিউচার নিয়ে তারা প্রত্যেকেই শঙ্কিত। এখন তুমি যদি হচ্ছে করো বিএনপির সাথে জড়িত হও, মানে হচ্ছে ছাত্রদলের সাথে জড়িত হও, তখন আবার যখন আওয়ামী লীগ আসবে বা অন্য কেউ আসবে, তখন দেখা যাবে সেম জিনিসটা ঘটতে পারে, তোমাদের ফিউচার বা তোমাদের চাকরি অনিশ্চয়তা থাকতে পারে। তুমি যদি হচ্ছে এই যে সমন্বয়কদের সাথে রাজনীতিতে জড়াও, যারাও যে আমি হচ্ছে বৈষম্য বিরোধী ব্যানারে ছাত্র আর রাজনীতি করবো, সেক্ষেত্রেও রিস্ক থেকে যায় যে পরবর্তী সরকার এসে তাদের সাথে কীরকম ট্রিট করবে, সেটা একটা ব্যাপার। মেন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জঘন্য ব্যাপারটা হচ্ছে এই আন্দোলন, এই পলিটিক্স। এই পলিটিক্সটা যদি না থাকতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা অনেক ভালো জায়গায় যেতে পারতো, এবং এখানে পড়াশোনার মান, গবেষণা এবং হচ্ছে র্যাঙ্কিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা অনেক আগে থাকতো। তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমার এই ব্যাপারগুলো মাথায় রেখেই ভর্তি হতে হবে। তুমি যদি বাংলাদেশের অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তাহলে কিন্তু তোমার পলিটিক্সের সাথে জড়িত হইতে হলেও সেটাকে পাশা মানে পড়াশোনার পাশাপাশি হিসেবে নিয়ে তুমি চলতে পারবা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলে যদি হলে ওঠো তাহলে তোমার অবশ্যই পলিটিক্সের ভিতর দিয়েই তোমাকে যেতে হবে। এখন সিস্টেম যদিও চেঞ্জ হয়েছে, আমি জানি না পরবর্তীতে কী হবে, তবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো অবশ্যই তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবা যে তুমি পলিটিক্স করবা নাকি পড়াশোনা করবা। যদি তুমি পলিটিক্সের সাথে সামান্যতম কানেক্টেড হও তাহলে সেটা যেন ওই পর্যন্ত লিমিটেড থাকে, নাহলে তোমার ফিউচারটা ভাই ভ্যানিশ হয়ে যাবে। তুমি কল্পনা করতে পারবা না যে গ্রাজুয়েশন শেষ করে তুমি কত বড় একটা ধাক্কায় পড়বা। এই যে আমাদের এই যে যারা আছে এখন, বেশ আমি সহ প্রত্যেকেই এখন হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে যে আমাদের ফিউচার আসলে কী হবে। আমরা অনেকেই এখন বাইরে চলে যাওয়ার ট্রাই করতেছি, হয়তো বা রিসেন্ট সময়ে বা হচ্ছে আমরা প্রজেক্ট টজেক্ট করে, থিসিস টিসিস করে হয়তো বাইরে যাওয়ার ট্রাই করবো, কিন্তু দেখো ভাই দেশটা আমার তোমার, যে আমরা আসলে দেশে থাকার জন্যই পড়াশোনা করতে যাচ্ছিলাম, দেশকে সার্ভ করার জন্যই আমরা পড়াশোনাটা করছি, কিন্তু বাইরে যাওয়ার জন্য না। সো এই ক্ষেত্রে তুমি যদি দেশে থাকতে চাও, তুমি যদি ভালো থাকতে চাও, পলিটিক্সে না জড়াইতে চাও, তোমার যদি কেরিয়ার নিয়ে তুমি খুবই কনসিয়াস থাকো, তাহলে অবশ্যই তোমাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা, গেলে তো পলিটিক্স করবে না, আদারওয়াইজ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসোই না। এখানে আসলে তোমার ব্রেনকে হচ্ছে ওয়াস্ট করা হবে, তুমি যদি ব্রেন ওয়াস্ট হয়ে যাও একবার তুমি শেষ। সো এই ছিল আমার কথাবার্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো খারাপ অনেক ব্যাপারই আছে, তারপরও বিশ্ববিদ্যালয়টা আমার, আমি অনেক ভালোবাসি, আর তোমরা আসলে তো তোমাদেরকে ওয়েলকাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট যদি করতে চাও করতে পারো,
আমার আসলে শখ করে ভিডিওগুলো করা। আমি চাই যে দুইটা মানুষও যদি এখান থেকে উপকৃত হয়, আমি আমার জায়গা থেকে সার্থক। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।